আমি চান চালো হে আমি সুদূরের পিয়াসি 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 ইদানিং পলাশ এই গানটি ভীষণ দরাজ গলায় গেয়ে থাকেন, আমরা সবাই কান পেতে শুনি, মুগ্ধ হই, মনে মনে ভাবি বাংলাদেশের এই সময়ের ব্যস্ততম সফল স্থপতি চিত্রকর তাঁর কাজের ফাঁকে এই গানটিই তো গাইবেন। গানটা শুনতে শুনতে আমার ভাবনায় একটা বড় প্রেক্ষাপট ভেসে ওঠে। সময়ের বাহনে চড়ে সিকি শতাব্দী পেছনে ফিরে তাকাই। ছাত্রজীবনে তাকে দেখেছি বিশাল ক্যানভাসে কাজ করার এক সাহসী তরুণ হিসেবে। সাম্যবাদী ভাবধারার এই অগ্রজকে দেখে ভীষণ অনুপ্রাণিত হতাম, বিস্মিত হতাম বিজ্ঞান আর শিল্পের সব শাখায় তার একনিষ্ঠ আগ্রহ আর প্রতিভা দেখে। আশ্বস্ত হতাম এই ভেবে যে গণমুখী আধুনিক রাষ্ট্র গঠনের অভিযাত্রায় দেশ পেতে যাচ্ছে একজন কর্মপ্রবণ ভবিষ্যৎ রূপকারকে। চলে যায় আমি আন মনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে দিন চলে যায় আমি সাচে থাকি বাতায়নে ওগো প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসে শুধু আসি ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরে মোর ডানা নাই আছি একঠাই সে কথা যে যায় পাশরে আমি চান চালো হে আমি সুদূরের পিয়াসি হঠাৎ উচ্চকণ্ঠের হাহাকার সুরে এক ঝটকায় নেমে আসি বাস্তবতার বেড়া জালে, যেখানে মেধার অবমূল্যায়ন গঠনমূলক উদ্যোগে পদে পদে বাধা আর ব্যক্তিস্বার্থ
যে উন্নয়নের মূল মন্ত্র। সেখানে জায়গা কোথায় তার মতন প্রতিভাবানদের? সে রূঢ় বাস্তবতা পলাশও দেখেছেন তার পেশা জীবনের শুরুতে, প্রতিবাদী হয়েছেন, হতাশ হননি, বিপুল কর্মক্ষমতায় সউদ্যোগী হয়েছেন, থেমে থাকেননি, অতঃপর থিতু হয়েছেন কর্মপরিকল্পনায়, প্রসারিত করেছেন তার কর্মপরিধি। এ অগ্রযাত্রার সূচনা লগ্ন থেকে যার ভূমিকা ছায়ার মতন, তিনিও আমার দেখা সময়ের একজন অন্যতম সাহসিকা এবং গুণী নারী, শাহজিয়া ইসলাম অন্তন, যিনি জীবন সঙ্গিনী আর পেশায় সহযোদ্ধা হয়ে নিরন্তর উৎসাহ যুগিয়েছেন এই সৃষ্টিশীল কঠিন পথ চলায়। সমস্ত সুর শব্দ এসে আবার সমর্পিত হয় গম্ভীর মন্দ্র সপ্তকে। নিচু স্বরের সুর ব্যঞ্জনায় আমার দৃষ্টি স্থির হয় তার দৃঢ় চিত্ত সুগঠিত মুখ অবয়বে। কি অদ্ভুত দ্যুতি বিচ্ছুরিত হতে থাকে তখন চারিদিকে, আমার উপলব্ধির জাল বিস্তার ঘটায় অবচেতনে, তার ইন্দ্রিয় আর অতন্দ্রিয় ক্ষমতার আভাস পেয়ে। কি অবলীলায় মন্দ্র সপ্তকের নিচু স্বর থেকে আরোহিতে তার সপ্তকের উচ্চ স্বরে কণ্ঠ মেলান নিপুণ দক্ষতায়। সম্ভবত এখান থেকেই তিনি পূর্ণ থেকে শূন্যতা আর শূন্য থেকে পূর্ণতা সিদ্ধি লাভের ইঙ্গিত পেয়েছেন। সবার অলক্ষ্যে শিল্পধ্যানে নিমগ্ন হন ভীষণ একা হয়ে, আবার প্রাণচঞ্চল্যে মেতে ওঠেন সবাইকে নিয়ে। আধারের গভীরতা আর আলোর প্লাবন দুই তার আরাধ্য বিষয়। সীমা টেনে চলা পলাশ কি করে যে চলে যান অসীমের পানে, এসবই বিস্মিত হয়ে দেখি তার স্থাপত্য আর চিত্রশিল্পে। এ যেন তার জানালা, টেনে আনে অসীম আকাশকে অতি কাছে। আমি আবার চেতনায় ফিরি যখন শুনি ওই মুহূর্তে তিনি গাইছেন, বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরে, কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরে, আমি চঞ্চল হে আমি শুধু। একজন সত্যিকার আধুনিক মানুষের স্বরূপ
আমি দেখি মুস্তাফা খালিদ পলাশের মধ্যে। কার্যকারিতা, উপযোগিতা প্রধান স্থাপত্য পরিকল্পনা আর কারুকার্য বর্জিত মৌলিক আকারের কম্পোজিশন এবং নির্মাণ উপকরণের অকৃত্রিম সরল উপস্থাপনী তার নান্দনিকতা। ব্যক্তিগত চালচলনে তিনি মার্জিত, ধৈর্যশীলতা তার আরেকটি শক্তিশালী দিক। দ্বন্দ্ব মতবিরোধ মানুষের জীবনের চলার পথে একটি অনিবার্য বিষয়, অথচ এই অসীম ধৈর্যশীলতার মহিমার গুণে তার প্রতিপক্ষ আর প্রতিপক্ষ থাকে না। এক সময় খেয়াল করি তার কতগুলি জাদুকরী বৈশিষ্ট্য যা আমাকে দারুণভাবে চমৎকৃত করে। তিনি কাজে ভীষণ নিমগ্ন থাকেন, সজাগ থেকে অত্যন্ত ব্যস্ত থাকেন, নির্ভার হয়ে কঠিন কথা বলেন, শান্ত থেকে নির্লিপ্ত ও অচঞ্চল থাকেন, ভবিষ্যৎ অনুমান করেও শিল্পচর্চা করেন, অবিন্যস্ত উদাসী না হয়েও। কারো উপকার করেন তাৎক্ষণিক প্রতিদানের চিন্তা না করে, যে কোনো বিষয়ে নেতৃত্ব দেন শুধু আদেশ নয়, কাজ করেও। ব্যক্তিগত জীবনযাপনে তিনি সাধারণ, তার আভিজাত্য মূর্ত হয়ে উঠে প্রবলভাবে তার স্থাপত্যের নান্দনিকতা আর বিমূর্ত চিত্রকলায়। ওগো শুধু বিপুল শুধু তুমি যে বাজাও ব্যাকুল। এদিকে গানের শেষটুকু ভেসে আসে কানে, গানের আক্ষেপটুকুও যেন তারই জীবনের মর্মবাণী, গভীরভাবে একাত্ম হয়ে গাওয়া একজন সফল মানুষের এই আকুতি আমার ভাবনার উপসংহারে নিয়ে আসে। যে সৃজনশীল মানুষটি বিশাল ক্যানভাসে কাজ করার বিরল ক্ষমতার অধিকারী, তাকে কেন নগর পরিকল্পনায় পাই না? এই পরিবেশ প্রকৃতি বিরান করা বিপুল জনবসতির অচল শহরের দেশে কি কারণে স্থাপত্য শিক্ষায় তার মতন একজন মেধাবী শিক্ষককে বিশ্ববিদ্যালয় পেয়েও হারায়? আমাদের সমাজ জীবনে এখন এটাই বাস্তবতা। এখানে তাকে অশেষ ধন্যবাদ যে তিনি এই জাতাকলে অনেকের মতন বিলীন হয়ে যাননি। অসীম কর্মশক্তি, প্রবল মেধা আর নিখুঁত দক্ষতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আপন পেশায়, আপন গণ্ডিতে। শিল্পময় ভুবন গড়েছেন গভীরতম বোধ দিয়ে, আলো ছড়িয়েছেন নিরাশার মধ্যেও। আজ তোমার জীবনের সুবর্ণ জয়ন্তী তাৎপর্য শুধু একজন মুস্তাফা খালিদ পলাশের সফলতার কাহিনী নয়,
বরং একজন সৎ মানুষের অদম্য ইচ্ছাশক্তির সফল বাস্তবায়নের শিল্পিত জীবন সংগ্রামের সূত্র বটে। আরো অনেক দিন, অনেক বছর আমরা সবাই তোমাকে পেতে চাই কর্মে গতিময়, মননে রঙিন আর চেতনে সুর মূর্ছনার আনন্দ ভুবনে। আমি জান চলো হে, আমি সুদূরে রো পিয়াসি, আমি জান চলো হে, আমি সুদূরে।